এই যে আমার একটা ভাই এবং আমার একটা বোন, ভাই আর বোন। এটা মজার পার্ট ছিল। আসসালামু আলাইকুম সবাইকে, বাংলা ভিলেজ লাইফের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, এখন অনেক বেজে গেছে, ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই ভাবলাম যে হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করি আজকে সারাদিনে কী কী করবো। নর্মালি হচ্ছে যে কুরবানির দিনে অনেক কাজ থাকে, নামাজ পড়া, কবর জিয়ারত করা, খাওয়া দাওয়া, এক কথায় কষাই হওয়া। তো সব কিছু যদি একটা ভিডিওতে রাখি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই কারণে ভাবলাম ভিডিওটা দুইটা পার্টে করব। যদি ভিডিওটা বড় হয় তো এখন হচ্ছে যে এটা দেখছেন এটা হচ্ছে যে প্রথম পার্ট, এবং যদি দ্বিতীয় নম্বর পার্ট করি তাহলে দ্বিতীয় নম্বর পার্টেও দেখা হবে ইনশাল্লাহ। তো প্রথম পার্টে দেখানোর চেষ্টা করব নামাজ পড়া, আমাদের ঈদগাহে যাওয়া, প্লাস কবর জিয়ারত, প্লাস বাসার মধ্যে খাওয়া দাওয়া। তো চলুন আর কথা না বাড়িয়ে একবারে নামাজ পড়তে চলে যাই। আর যেহেতু ঈদের দিন, আমরা সবসময় চেষ্টা করি সব থেকে সকাল সকাল যেই জামাতটা হয় সেই জামাতটা ধরার। তো 7টার সময় জামাত অনুষ্ঠিত হবে, তো এখনই সবাই মিলে গোসল টোসল দিয়ে একবারে জামাতে যাচ্ছি। তো চলুন, যেতে যেতে কথা হচ্ছে। অলরেডি বেরিয়ে গিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে কাকুরা আছে। আসলে বছরে একটা দিনই এরকম হয় যে আমরা সবাই মিলে হচ্ছে যে নামাজ পড়তে যাই। যদিও এখন আগেই বলে রেখেছি যে আমরা হচ্ছে যে সবার প্রথম জামাতে যাচ্ছি 7টায়। এই যে সবাই মিলে যাচ্ছি, কুরবানির নামাজটা আসলে খুব দ্রুতই পড়ে নেওয়া উচিত, কারণ আপনারা হচ্ছে জানেন যে নামাজের পরপরই কিন্তু কবর জিয়ারত, এবং তারপরেই কিন্তু আমরা হচ্ছে যে আমাদের কষায়ের কাজ শুরু করে দিই। তো চলুন, আমরা অলমোস্ট চলে এসেছি, ঈদগাহ দেখা হচ্ছে। বন্ধুরা, এটা হচ্ছে যে আমাদের ঈদগাহ। আপনারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু জানেন যে আমরা হচ্ছে যে এখানে নামাজ পড়তে আসি। এটা হচ্ছে যে আলহেরার, এই যে আমার একটা ভাই এবং আমার একটা বোন, ভাই আর বোন। এটা মজার পার্ট ছিল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুরবানির গরু আছে। এই কাটার বিনিময়ে কুরবানির গোশত থেকে তাকে গোশত দেওয়া যায় বলে তার পারিশ্রমিক হিসেবে এটা দেওয়া যাবে না, আলাদা টাকা নিতে হবে। সম্মানিত হাজির, সবাই একে একে আসছে। আমরা যারা কুরবানি করছি তাদের গমনকারী হলে হবে না। সম্মানিত হাজির, ছয় চক্রের সাথে ঈদুল আজহার 2019 করতেছি, এই নিয়ে আমরা করে আসছি। আল্লাহ আকবার বললে দাঁড়াতেই হয়ে যাবে। এরপর যখন তাকবীর পাঠ করা হবে আপনারা সবাই তাকবীর পাঠ করবেন। তো জামাত শেষ, এখন হচ্ছে সবাই মোলাকাত সারছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ঈদের খুবই আনন্দঘন একটা মুহূর্ত। ঈদ মোবারক বন্ধু। নামাজ শেষ করে আমরা কিন্তু যাচ্ছি এখন কবর জিয়ারত করতে, যেটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনারা জানেন যে কম বেশি আমাদের সবার পরিবারের কেউ না কেউ কবরবাসী হয়ে গেছে। তো প্রত্যেক ঈদেই, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু জানেন, আমরা প্রত্যেক ঈদেই যারা কবরবাসী হয়ে গেছে তাদের আত্মার মাগফিরাত এবং তাদের উদ্দেশ্যে দোয়া করার জন্য আমরা হচ্ছে যে কবর জিয়ারত করতে যাই। তো সেই উদ্দেশ্যে যাচ্ছি, যেহেতু আজকে কুরবানির দিন। তো আমরা হচ্ছে যে হয়তো বিশাল পরিসরে করতে পারবো না আজকে সবাই মিলে, অনলি আমি প্লাস কাকুরা আছে, আব্বু আছে। তো আমরা 3-4 জন মিলে আর কি আপাতত কবর জিয়ারত শুরু করে, মানে কবর জিয়ারত করে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু কাজকাম শুরু করব। যদি ভিডিওটা বড় হয়ে যায়, আবারও বলছি, সেই ক্ষেত্রে কিন্তু আমি হচ্ছে যে ভিডিওটা দুই পার্টে করে ফেলতে পারি, কারণ আপনারা কিন্তু ম্যাক্সিমাম মানুষ বলেন যে এত লং ভিডিও না করে যদি ওটাকে পার্ট পার্ট করে দেওয়া হয় তাহলে দেখতেও সুবিধা হয়, প্লাস আমার জন্য ভালো হয়। তো চলুন কবর জিয়ারত করে নিই, কবরটা দেখাই যারা এখনও দেখেননি। আমাদের গোরস্থান হচ্ছে যে আমাদের পারিবারিক গোরস্থান, আপনারা আগেই হয়তো দেখেছেন। তো আসলে ঈদের খুব ইমোশনাল একটা পার্ট হচ্ছে যে এটা। রিসেন্টলি আমার একটা ফুপি মারা গিয়েছিল, তো এখানে অনেক মানুষের কবর আছে, তো তাদের উদ্দেশ্যেই কিন্তু আমরা আজকে দোয়া করব। আলহামদুলিল্লাহ, জিয়ারত শেষ।
তো এখন যাচ্ছে হচ্ছে বাসার উদ্দেশ্যে। বাসায় গিয়ে কিন্তু এখন মোটামুটি যা যা খাওয়া দরকার আর কি তাই তাই খাবো, আপনাদের দেখাবো। আর মেইন ব্যাপারটা হচ্ছে যে কুরবানি দিয়ে কিন্তু নামাজের আগে যাদের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দেওয়া হয়, নামাজের আগে কিন্তু এটা হচ্ছে যে খাওয়া যায় না, আপনারা জানেন তো। বাসার একজন মেহমান যেহেতু খাচ্ছে না, যার পক্ষ থেকে দেওয়া হচ্ছে, আমার দাদির পক্ষ থেকে কুরবানিটা করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরাও খাইনি। আমরা এখন নামাজ কালাম সব সেরে জিয়ারত করে আমরা এখন খাবো। তো খাওয়ার পরে আপনাদের আমাদের মহল্লাতে যে সব গরু ছাগল কুরবানি হবে, যারা এক কথায় জান্নাতি পশু, তো তাদেরকে দেখাবো। তো এই যে আমরা হচ্ছে যে সবাই যাচ্ছি, তো বাসায় গিয়ে একবারই কী কী তৈরি হয়েছে সেটা এখনও জানি না, আপনাদের দেখাবো। তো চলুন। তো বন্ধুরা, কবর জিয়ারত শেষ করে কিন্তু দেখতেই পাচ্ছেন একবার বাসায় চলে আসলাম। আর বাসায় মোটামুটি আম্মু, সেজাম্মু, অর্থি, মিমি, দাদি সবাই মিলে যতটুকু পেরেছে আর কি ততটুকুই কিন্তু সকালবেলার মধ্যে সব কমপ্লিট করে ফেলেছে। এটা হচ্ছে যে মিমি বালুশাহী, এটা হচ্ছে যে বালুশাহী মিষ্টি বানিয়েছে একদম পুরো হোমমেড। এটা আছে হচ্ছে যে কেক, এটা হচ্ছে যে অর্থি স্পেশাল আর কি অর্থি খুব সুন্দর কেক বানায়, খুব স্পঞ্জ এবং দেখতে পাচ্ছেন খুব সফট। এই যে চাপ দিলে আবার জায়গায় চলে যাচ্ছে। আর এটা হচ্ছে যে পুডিং, এটা কিসের পুডিং? ডিমের পুডিং। এটা হচ্ছে ডিমের পুডিং। আর এখানে আছে হচ্ছে যে লাচ্চা, এবং এখানে আছে হচ্ছে সিমাই, এবং এখানে আমার সব থেকে প্রিয় ফেভারিট জিনিস যেটা আপনারা আসলে জেনে থাকবেন, আমি কিন্তু ওই মানে ওইগুলার জন্য অত আর কি ভুগি না, আমার কিন্তু এটা বেশি ভালো লাগে। তো যাই, এইগুলো এখন খাবো না, এগুলো হয়তো পরে খাবো। এখন মেজো চাচির বাসায় যাচ্ছি, ওখানে আমাদের সবার দাওয়াত, ওখানে খেতে খেতে আরও চলেন আরেকটু কথা হবে। আর আমি সেটাই ভাবছি যে আপনাদের হচ্ছে যে এইখানে শেষ করে গরু ছাগল কাটাকাটি দিয়ে আর একটা পার্টি দেখাবো। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এটা খেয়ে চাষির বাসে চলে যাই। আমুল হাতের মাংস অসাধারণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন ধোয়া উঠছে, আপনারা জানি না দেখতে পাচ্ছেন কিনা। তো মাশাল্লাহ খুব মজা হয়েছে, আসলে আমার মার হাতের রান্না তো আপনারা দেখেই থাকেন এবং জেনে থাকবেন। এখন চলে আসছি চাষির বাসায়, চলুন। মেজো চাষির বাসায় চলে আসছি, এই যে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে আমাকে ছাড়াই। তো আমি এখন বসে যাচ্ছি। তো এই ছিল আমাদের ঈদের ভিডিওর প্রথম পার্ট, এরপরে কিন্তু আমরা আপনাদের গরু ছাগল দেখানো, কাটাকাটি সব কিছু দেখাবো এবং অনেক আনন্দ করব। তো আপনারা পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে এই পার্টটা এখানেই শেষ করছি।